মানিকগঞ্জে আজকে পত্রিকা আসছে, 18টা কঙ্কাল গত 3 দিন আগে চুরি করছে। গঞ্জের শিবালয়ে একটি কবরস্থান থেকে 18টি কঙ্কাল চুরি হয়েছে। স্থানীয়রা জানান, রাতের কোনো এক সময় কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। কবর থেকে কঙ্কাল নাই, কঙ্কাল চুরি করছে কেন? মেডিকেল সায়েন্সের যারা এই যে স্টুডেন্ট, এদের কাছে কঙ্কালগুলো বেচা যায়। তার মানে কি, দেখেন আমাদের দেশে মরেও শান্তি নাই, কবরের মধ্যেও চোর আছে না নাই, জোরে বলেন। এটা কারা? এটা মুসলমান নামধারী কিছু মুসলমান চুরিও করতেছে, অথচ কোরআন বলতেছে চুরি যদি কেউ করে হাতটা তার কাটিয়ে দাও। খেয়াল করেন, 0 পয়েন্টে সরকার যদি নিয়া চোরদের 2-4টা চোরের হাত কাটিয়ে দিত, আর সমস্ত চ্যানেলগুলো যদি লাইভ দেখাইতো, চুরি তো দূরের কথা, ওই কামাল সাহেবের হালের বলদের দিকে বাঁকা চোখে তাকানোর সাহসও পাইতো না। তাহলে কোরআন যেখানে আছে শান্তি, সেখানে শান্তি সেখানে কোরআন নাই তো শান্তি, কোরআন আছে তো শান্তি আছে, পরিবারে শান্তি, সমাজে শান্তি, রাষ্ট্রে শান্তি, এলাকায় শান্তি। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন। তাহলে পৃথিবীর বুকে নিকৃষ্ট গুণার কথা বলছিলাম যে তিনটা, 1 নম্বর হচ্ছে শিরিক করা, 2 নম্বর হচ্ছে সন্তানকে হত্যা করা। মনে রাখবেন, আপনার সন্তান যখন দুনিয়ার মুখ দেখবে, সে কিন্তু তার রিজিক নিয়ে আসবে, রিজিক নিয়ে আপনার এত পেরেশানির কিছু নয়, আপনি শুধু চেষ্টা চালাবেন। আপনার বাপ আপনার জন্মের আগে যদি মনে করতো যে এটা জন্ম নিলে খাও মুখে, তাহলে আপনারা মেরে ফেলাইতো, ঠিক না? পৃথিবী টিকত না। সুতরাং বাচ্চা কাচ্চা নেবেন ইনশাল্লাহ, বাচ্চা কাচ্চাকে রিজিক দিয়েই আল্লাহ পাঠায়। বিয়ের আগে অনেক মানুষ আপনারা টাকা কামাইছেন কিন্তু থাকে নাই, বিয়ের পরে টাকা কামান, বাচ্চা কাচ্চা খায়, বউ খায়, আবার টাকা পয়সা কিছু জমেও, আছে না নাই বলেন? এই জন্য প্রিয় ভাইয়ের, আমার সাগরের নীল তিমি প্রতিদিন 60 টন গোস্ত খায়। সভাপতি সাহেব, একটা নীল তিমি প্রতিদিন 60 টন গোস্ত খায়। 60 টন গোস্ত মানে বুঝেন, এক ট্রাক গোস্ত একটা নীল তিমি প্রতিদিন খায়। নীল তিমি তো আপনাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি করে নাকি? খাওয়াচ্ছে কে? আল্লাহ। অথচ বাংলাদেশের মানুষ, ভারতের মানুষ, পাকিস্তানের মানুষ, ওয়ার্ল্ডের মানুষ অনেকে 150 টাকার লেগে মানুষ মানুষকে খুন পর্যন্ত করে ফেলাইতেছে। লাখ লাখ পাখিকে খাওয়ায়, সুন্দরবনের পশুকে খাওয়ায়, সাগরের নীল তিমিকে আল্লাহ খাওয়ায়। আপনার কি আল্লাহ খাওয়াইতে পারে না? 1.5 কেজি চালের ভাত খাওয়াইতে পারে, খালি আল্লাহকে ডাকার মতো ডাকতে হবে, আর চেষ্টা চালানোর মতো চেষ্টা চালিয়ে যাইতে হবে, ঠিক কিনা? আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন, কয়েকজন সাহাবী গোল হয়ে বসা। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, আমার উম্মতের মধ্যে 70,000 উম্মত আছে, বিনা হিসাবে আল্লাহর জান্নাতে মানুষগুলো যাবে। নবী যে ঘরের মধ্যে চলে গিয়েছেন, সাহাবীরা আবার আলোচনা শুরু করেছে, এই 70,000 কারা? কেউ বলতেছে এরা সাহাবীরা, আবার কেউ বলছে এরা নবী আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, কেউ বলছে এরা উলিয়া উলিয়ারা। আবার কতক্ষণ পরে নবীজি বাইরে হয়েছেন, সাহাবীরা রে কী নিয়ে আলোচনা করতেছে? আল্লাহ নবী এতক্ষণ তো বললেন যে যারা বিনা হিসেবে জান্নাতে যাবে 70,000 সংখ্যায়, এরা কারা এটা তো বললেন না। আল্লাহ নবী বললেন, ইমান আনার পরে এই 4টা কাজ যদি কেউ করে, আল্লাহর জান্নাতে তারা বিনা হিসাবে যাবে। 1 নম্বর, লা ইস্তারকুনা, ডাক কেটে যারা চিকিৎসা গ্রহণ করবে না। আপনারা যারা হজ করতে গিয়েছেন, উমরায় গিয়েছেন, দেখবেন আফ্রিকা বেল্টের কিছু মহিলা আছে গাল গোলারে কাইটা রাখে। আবার আল্লাহ নবীর জামানায় এমন কিছু মানুষ ছিল, যখন হাতে পায়ে কোনো জায়গায় ব্যথা পাইত, লোহাটার আগুনের মধ্যে তাঁত দিয়া তারপরে ওই জায়গাটায় ঠুসে ধরত, স্থায়ীভাবে দাগ পড়ে যাইত। আল্লাহ নবী বলছেন, কেউ যদি দাগ কেটে চিকিৎসা গ্রহণ না করে, আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষকে বিনা হিসেবে আল্লাহর জান্নাতে দাখিল করবে। বলুন সুবহানাল্লাহ। ছেলে মেয়ে আগে মারা গেলে, ছোট বাচ্চা বা এক ভাই মারা গেলে, দেখবেন এই যে বাচ্চাদের কান ফুড়ায় রাখে অনেকে, আগে ছিল এখন কমে গেছে, ছিল না? হ্যাঁ, কান ফুড়ায় রাখে, হারাম, এগুলো করবেন না, হারাম এই হাদিস অনুসারে। আপনার একটা কাজ করতেন, আগে ওই যে শামুকে পাটা কাটে গেলে ওই যে কেরোসিনের পলতে না সলতে কি কয় বাতিতে, এই পলটা জ্বালায়া একটু গরম হইলে ওই যেই জায়গাটা কাইটে গেছে ওই জায়গাটা একটু হিট দিয়ে আরাম আরাম লাগতো, কিন্তু এটা জায়েজ আছে? কিন্তু ওখানে ঠাইসে ধরে স্থায়ী দাগ করে দিবেন, এটা জায়েজ নাই। 1 নম্বর। 2 নম্বর, ওয়ালা ইয়াতাতায়্যারুনা, অবৈধ ঝাড়ফুঁক করা যাবে না। হুজুরের কাছে গেছেন পানি পড়ার জন্য, হুজুর সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে দিয়েছে, কোরআনের আয়াত পড়ে ফু দিয়েছে, জায়েজ। কিন্তু কিছু লোক আছে যেগুলো কোরআন পারে না, নামাজও পড়ে না, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ বা অন্য ধর্মের, অথবা আল্লাহকে বিশ্বাসী করে না। কিছু লোক আছে দেখবেন সাপের মতো লাঠি নিয়ে ঘুরতেছে, লাল নীল হলুদ পোশাক আশাক পরে, ভাব সাহেব এরকম জান্নাত থেকে গত রাতে পালায় আসছে, কথা কন না কেন? ভাব সাহেব দেখলে মনে হয় যে জান্নাত থেকে মনে হয় পালায়া দুনিয়াতে চলে এসেছে, নামাজের কথা বলবেন সেত করে উঠে,
নামাজ পড়ে নাকি হয়েছে, ইমান ঠিকই তাজা আছে, টাটকা শয়তান ঠিক কেনা। এগুলোর কাছে কোনো ঝাড় ফুঁক নেওয়া যাবে যাবে। তিন নম্বর, ওয়ালায়াতুনা, অশুভ লক্ষণ বিশ্বাস করা যাবে না। শুনেন, ওয়াজ সারা জীবন শোনা লাগবে না, যায় গাইতে নিয়ে যান, প্রত্যেকটা কথা কিন্তু রেফারেন্স দিয়ে দিয়ে বলতেছে, এবং চোখে দেখা অনেক অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করেছি। একটু মানেন, চেষ্টা করেন, হরিণীর গল্প তো সারা জীবনই শুনলেন, হাদিসের রেফারেন্স দিয়ে বলতেছি, ওয়ালায়াতুনা, অশুভ লক্ষণ কোনো কিছু বিশ্বাস করবেন না। কেমন, বাড়ি থেকে বের হচ্ছেন, বিড়াল দৌড় মারছে, অমনি বউ বলতেছে প্রাণের সময় আজকে বাইর হয় না, বিড়াল দৌড় মারছে, তোমার কপালে মনে হয় খারাপই আছে, নাউজুবিল্লাহ বলেন না। এই যে দাখিল পরীক্ষা, এসএসসি পরীক্ষা চলতেছে, অনেক সময় সকালবেলায় মারা, বাবা ডিম খাইস না আজকে, ডিম খাইলে তুই আন্ডা পাইবি, বিশ্বাস করা যাবে না। কাক ডাকছে ঘরের উপরে, কয় ঘরের মধ্যে আজকে কি যেন খারাপই আছে, বিশ্বাস করা যাবে না। কোকিল ডাকছে, কয় আজকে মেহমান আসবে, বিশ্বাস করা যাবে না। এরপরে মসজিদের পাশে দোকান, নামাজে যায় না, আগরবাতি জ্বালায়া, ওই হিন্দুদের মতো ওই বিস্কুটে আগরবাতি ঘুরাইতেছে, ক্যাশ বক্সে আগরবাতি ঘুরাইতেছে, অথচ নামাজ চলতেছে, নামাজে যায় না। ওরে ভাই, তুই যদি আগরবাতির জাহাজে ওখানে ডুবাস, বরকত পাবি না নামাজ ছাড়া, ঠিক কিনা? আগরবাতির জাহাজ ডুবালে বরকত পাওয়া যাবে না, আগে নামাজ আনতে হবে। নামাজ যার ঠিক আছে তার সব ঠিক, নামাজ যার ঠিক নাই তার কিচ্ছু ঠিক নাই, ঠিক কিনা ভাই? না ভাই, রমজান মাস আসতেছে, অনেকে ইবাদত বন্দেগীর প্রস্তুতি নিচ্ছে, আর কিছু ব্যবসায়ী এখন থেকে পেঁয়াজ জমানো শুরু করছে, এখন থেকে সোলা চিনি জমানো শুরু করছে, সিন্ডিকেট তৈরি করবে, কৃত্রিম সংকট তৈরি করবে, মানুষকে কষ্ট দেবে। রোজা 30 টাকা, হ্যাঁ 300 রোজা রাখলেও মাপ পাবে না, যারা এই কাজগুলো করবে। আল্লাহ হেদায়েত দান করুক, আমিন বলেন। তো অশুভ লক্ষণ এই ধরনের কোনো কাজ আমরা করব না। চার নম্বর, ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সর্বাবস্থায় আমরা আল্লাহর উপরে তাওয়াক্কল করব। কার উপরে? ভালো মন্দ সব কিছু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ন্ত্রণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বলুন আমিন। আসসালামু আলাইকুম।